হাই, আমি রূপম। এখন কথা হবে বৌদি ক্যান্টিনের ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা, মানে আমি ট্রেলারটা দেখে খুব স্যাটিসফাইড। এবং পুজো আশা করি যে কটা সিনেমা আসবে, এই কাছের মানুষ হোক, কর্ণ সুবর্ণের গুপ্তধন হোক এবং বৌদি ক্যান্টিন বাংলা সিনেমা যেগুলো, আশা করি সব কটা সিনেমাই যেন ভালো হয় এবং সিনেমাগুলো যেন ভালো বিজনেস করে। আমার বৌদি ক্যান্টিনের ট্রেলারটা সত্যি খুব ভালো লেগেছে। আমি আগের দিনই বলছিলাম ড্রামা নিয়ে সমস্যা নেই, ইভেন কোনো সিনেমাই ড্রামা ছাড়া ইনকমপ্লিট। একটা যদি হরর ফ্লিক হয়, সে ছবিতে যদি একটাই ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারটা যদি ইমোশনলেস না হয়, তাহলে কিন্তু সেখানেও ড্রামার প্রয়োজন। ড্রামা ছাড়া কোনো সিনেমা হতে পারে না। ড্রামা নিয়ে সমস্যা নেই, সমস্যাটা কোথায়? যখন একটা প্রোডাকশন হাউস বহু পরিচালকদেরকে কন্ট্রাক্ট সাইন করে বলছে কোনটা হিট হয়েছে, যে চারটে ছবি হিট হয়েছে এরকমই আদলে সিনেমা বানো এবং সেগুলো যেন একই টাইপের টেমপ্লেটে হয়, তখন সমস্যা। আমি আগের দিনও বলছিলাম যে ড্রামা নিয়ে সমস্যা নেই, এবং এই ট্রেলারটাকে তারা এত যত্ন নিয়ে বানিয়েছে, ট্রেলারটা দেখতে খুব ভালো লাগছে, কথাগুলো শুনতে খুব ভালো লাগছে, মোমেন্ট আছে। এখানে গল্পের লাইনটা আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় তার এবং শুভশ্রী গাঙ্গুলী, যে দুটো চরিত্র, এনাদের মানে দাম্পত্য জীবন খুব ভালো। তবে পরমব্রতর জীবনে একটা ক্রাইসিস রয়েছে, সে হয়তো মেবি একজন রাইটার হতে চেয়েছিল যেটা তার হওয়া হয়নি, সে কোনো একটা প্রেসে কাজ করে। এবার তাকে একটা টাইম অবধি আর্নিং কম হওয়ার জন্য মেবি বাড়িতে কথা শুনতে হয়েছে, হয়তো তার বউ তার থেকে বেশি সাকসেসফুল। এবার তার এই যে স্বপ্নটা পূরণ হয়নি, সে চায় তার ওয়াইফের যে স্বপ্নটা আছে সেটা যেন পূরণ হয়। আর শুভশ্রীর মানে সবসময় রান্না করতে খুব ভালোবাসে সে, এবার সে তো একজন টিচার, তবে সে যেটা ভালোবাসে সেই কাজটাই সে এবার করতে চায়, কারণ তার হাজব্যান্ড তাকে সাপোর্ট করছে এবং তার মনে হয়েছে যে কেন সে সেটা করবে না। আর নিজের ভালোবাসার কাজ থেকে আর্নিং করার মজাটাই আলাদা, তখন সেটাকে আর কাজ মনে হয় না, তখন সেটাকে মনে হয় এটাই মনে হয় আমার স্বপ্ন ছিল, এটাই পূরণ হচ্ছে এবং প্রতিনিয়ত এরকমভাবেই চলতে থাক। এবার এখানে অনেকগুলো পোকিং আছে যেগুলো সমাজকে করা হয়েছে, যে মেয়েদের স্বাধীন হওয়া মানে কি ছেলেদের মতো হওয়া, বা হচ্ছে বিজনেস করলে জাত যাবে, এরকম অনেকগুলো জিনিস রয়েছে। এবার এখানে চরিত্রগুলো দেখো, এদের কনফ্লিক্টগুলো দেখো, কীরকমভাবে প্রত্যেকে একটা করে দিক রয়েছে। পরমব্রত কেন ওকে সাহায্য করছে তার কারণ হচ্ছে পরমব্রত জীবনে বললামই তার একটা ক্রাইসিস রয়েছে। দেখবি এরকম বহু মানুষ হয়, যদি কেউ দেখে যে আমার স্বপ্নটা পূরণ হয়নি এবং অন্য একটা মানুষ একই স্বপ্ন দেখছে বা তার একটা স্বপ্ন আছে, এই মানুষটা কিন্তু ওই মানুষটাকে সাহায্য করবে যাতে এ ওরকম মাঝপথে আটকে না যায়। হ্যাঁ, কিছু লোক হয় যারা নেগেটিভিটি ছড়ায়, আমি তাদের কথা ধরছি না। এবার শুভশ্রীর দিকটা দেখো, ও কিন্তু সাকসেসফুল ছিল কিন্তু তার স্বপ্নটা পূরণ হয়নি, এবং হয়তো অনুসূয়া দেবী তারও হয়তো বিয়ের পর বা সংসার জীবনটা এরকমভাবে কেটেছে যে সে ওই রান্নার কাজ বা পরিবারের কাজ, এই কাজগুলোকে হয়তো সে আর কোনো কাজ বলে মনেই করে না, কারণ তাকে হয়তো সেভাবেই জীবনটা কাটাতে হয়েছে, যে কারণে সে বলছে তুমি মানে জব করবে, তুমি টিচার একজন কেন এরকম ধরনের কাজ করবে। তো প্রত্যেকের একটা করে কনফ্লিক্ট রয়েছে। এবং এখানে চরিত্রায়ন দেখো কি সুন্দর, পরমের সাথে শুভশ্রীর দিকটা, যে ওর লেখাগুলো দিয়ে যেন একটা মেয়ের মন বোঝায়, তো দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা কি সুন্দর, মানে খুব সুন্দর লেগেছে পরম এবং শুভশ্রীর কেমিস্ট্রি। সংলাপ তো খুব ভালো, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা জয় সরকারের মিউজিক, যত ট্রেলারটা এগিয়েছে মিউজিকটা যেন আস্তে আস্তে একটা আবেশ তৈরি করেছে। এবং আশা করি ছবির গানগুলো ভালো হবে, তার কারণ হচ্ছে দীপাংশু আচার্য আর শ্রীজাত লিরিক্স লিখেছে। আর সোহমের পোর্শনটা এখানে অল্পই রাখা আমার মনে হয়, সেই ছবিতে অল্প সময়ের জন্যই রয়েছে, দেখা যাক তাকে এখানে দেখতে কেমন লাগে। এবার যখন সে সাকসেসফুলি এই বিজনেসটা দাঁড় করাচ্ছে, তখন এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে, সেখানে ইনসিকিউরিটি সেখানে টানা বাঁধছে। তারপর কি হবে, এই বৌদি ক্যান্টিন কিভাবে সাকসেস পাবে এবং নিজের মন মতো কাজ কেউ করতে পারবে, এই নিয়ে এই সিনেমা। তো ট্রেলারটার মধ্যে ভালো সংলাপ আছে, ভালো মুহূর্ত রয়েছে, ভালো পারফরমেন্স রয়েছে, ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে, তো আশা করি ছবিটা ভালো হবে। আমার ট্রেলারটা সত্যি খুব ভালো লেগেছে, তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে কী করতে হবে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো। আমি ডিসক্রিপশনে ট্রেলারের লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে, লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।